বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। এবার পাকশালাতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটি নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের কাজু কিসমিসের ক্ষীর তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। পুরো রান্নাটা আপনারা আমার সঙ্গে থাকুন, দয়া করে কেটে কেটে দেখবেন না, পুরোটা দেখুন। রান্না করতে আমার যে যে উপকরণগুলো রাখছে, এখানে দুধ, দুধের গুঁড়ো, চিনি, কাজু, কিসমিস এবং এলাচ। বন্ধুরা, আমি চুলাতে কড়াই তুলে দিয়েছি, এখন এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমরা 500 গ্রাম দুধ নিয়েছি, সাথে আমি নিয়েছি এখানে কাজু 50 গ্রাম, কিসমিস 50 গ্রাম, চিনি 2 টেবিল চামচ দেব, যেহেতু দুধ ঘন হবে আমার, আর গুঁড়া দুধ আছে, সেজন্য আমার গুঁড়া দুধে তো চিনি থাকে, সেজন্য আমরা চিনির পরিমাণ এখানে একটু কম দেব, যে যেমন চিনি খেতে পছন্দ করেন। আমি দুধ এখানে ফুটানো অবধি অপেক্ষা করছি। দুধটা আমাদের 500 গ্রাম যেহেতু দুধ, যেহেতু আমরা এখানে শুকিয়ে আমরা 300 বা 400 গ্রাম করব, আমরা ফুটানো অবধি অপেক্ষা করছি। বন্ধুরা, দেখুন দুধটা ফুটে উঠেছে, আমরা এটাকে ঘন করা পর্যন্ত অনবরত নাড়তে থাকবো। বন্ধুরা দেখুন দুধটা জাল হচ্ছে, আমরা এখানে 8-9 মিনিটের মতো দুধটা জাল দিয়ে একটু ঘন করে নিব, অনবরত নাড়তে থাকবো যাতে দুধের নিচে লেগে না যায়। বন্ধুরা, আমরা এখানে 2-3টে এলাচ নিয়ে নিচ্ছি, এলাচ নিয়ে এটাকে নাড়তে থাকবো। দেখুন আমার দুধ কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে এসেছে। বন্ধুরা, এখানে আমি বাটিতে আলাদা করে দুধ নিয়ে দুধ গুলিয়ে দিয়ে দিচ্ছি, গুঁড়া দুধ, এই যে গরম জল দিয়ে গুলিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা গরম দুধ বা গরম জল যেটাই হোক, বা যেখান থেকে দুধ ফুটছে আমি সেখান থেকে দুধ নিয়েও দিতে পারি, যেটা আপনাদের সুবিধা হয়। গুঁড়া দুধটা দিলাম এই জন্য তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাওয়ার জন্য, যাদের সময় কম তারা গুঁড়া দুধটা দিয়ে দিবেন, তাহলে তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে, আর যাদের হাতে সময় আছে তারা আপনারা দুধ জাল দিয়ে ঘন করে নিতে পারেন। বন্ধুরা, আমি এতে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, দুধ ঘন করেছি তাতে মিষ্টি হবে, সাথে আমি গুঁড়ো দুধ গুলিয়ে দিয়েছি, তাতে কিন্তু আমার চিনি এমনিতে মিষ্টি হয়েছে অনেকটা। আপনারা যে যেমনটি মিষ্টি খেতে চান সে তেমন মিষ্টি দিতে পারেন, আমাদের কিন্তু এটা অনেকটা হয়ে এসেছে। বন্ধুরা দেখুন এটা অনেকটা এখন ঘন হয়ে এসেছে, আমি এর মধ্যে কাজুগুলো সব দিয়ে দিচ্ছি, কাজু বাদাম আমি সব দিচ্ছি, দু একটা রেখে দেব পরে এটা সুন্দর করে সাজানোর জন্য। আপনারা এটা বাসাতে যে কোনো অনুষ্ঠানে, বিয়ে, জন্মদিন, মুখে ভাত, এমনকি পূজাতেও এটা আমরা এটা তৈরি করতে পারি। আশা করি আপনাদের এটি ভালো লাগছে। বন্ধুরা দেখুন আমি এর মধ্যে কাজু বাদাম দিয়েছি, কাজু বাদাম দিয়ে এটাকে একটু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, তাহলে বাদামটাও শক্ত শক্ত থাকবে না, তখন ভালো লাগবে খেতে। দেখুন আমার দুটি ঘন হয়ে এসেছে, আমি এখন কিছু কিচমিচের মশলা যোগ করে দিচ্ছি, কিচমিচ দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার এটি হয়ে এসেছে, আমি এটি এখন নামিয়ে দেব। আমি এমন করে নামিয়েছি, দেখুন
এটা নামানোর পর একটু ঠান্ডা হয়ে গেলে এর খিরটি আরো জমে যাবে। আমি এটা নামিয়ে নিচ্ছি, দেখুন আমার এটা হয়ে গেছে। বাসাতে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, আশা করি আপনাদের এটি ভালো লেগেছে। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, রান্নাটি বন্ধুদের সাথে শেয়ার করুন। এটা কিন্তু খেতে খুবই মজাদার। আমি এর মধ্যে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি, একটু কাজু দিয়ে দিচ্ছি। আমার এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, আশা করি আপনাদের এটি ভালো লেগেছে। বাড়িতে এটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন, তৈরি করে খাওয়াবেন, আর কেমন লাগে এটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা আপনার জন্য খুব তাড়াতাড়ি সামনে নতুন একটি রান্না নিয়ে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।